প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান অর্ধেক হবে সেই নিয়ে নবান্ন থেকে এই অফিশিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা আছে কতক্ষণ পর্যন্ত তোমাদের ক্লাস হবে সম্পূর্ণটাই বিস্তারিত আলোচনা করব আজকের অফিশিয়াল বিজ্ঞপ্তি নিয়ে একই সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ এবং কলেজের পরীক্ষা নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো আমাদের রাজ্যে স্কুল কলেজ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে কিন্তু ওপেন হয়ে গেছে তার সত্ত্বেও ভাবে নবান্নর তরফ থেকে ফিনান্সিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে ভাবে বিজ্ঞপ্তি দেওয়া হল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে অর্ধস্থভাবে খোলার জন্য এই যে বিজ্ঞপ্তি নবান্ন তরফ থেকে মুখ্যমন্ত্রী অনুমতিতে প্রকাশিত হয়েছে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট থেকে অ্যাকচুয়ালি সেই বিজ্ঞপ্তিতে কি বলা আছে আজকে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয়ের মৃত্যু ঘটায় মুখ্যমন্ত্রী শোকাহত সেই কারণেই কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ অর্থাৎ কালকে তোমাদের কিন্তু সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ওপেন থাকছে না অর্ধ শিক্ষা প্রতিষ্ঠান ওপেন থাকবে অর্থাৎ দুপুর দুটো পর্যন্ত তোমাদের স্কুল হবে কলেজ হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমাদের রাজ্যের দুপুর দুটো পর্যন্ত ওই চালু থাকবে তারপর ছুটি হয়ে যাবে রাজ্যের এই সাধন পাণ্ডে মন্ত্রী মহাশয়কে এর সম্মান জানানোর জন্য যেটা মুখ্যমন্ত্রী তথা নবান্নের অনুমতিতে নোটিশ আকারে মেমন্টাম প্রকাশিত হয়েছে অর্থাৎ স্মারকলিপি হিসাবে নোটিশ আকারে দিয়ে দেওয়া হয়েছে যেটা তোমাদের প্রত্যেককে জানিয়ে দিলাম কাজে তোমরা কি যারা স্কুলে পড়ছো কলেজে পড়ছো তোমরা কালকে অর্ধেক সময় যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকছে দুটো পর্যন্ত তোমরা কি কালকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবে দুটো পর্যন্ত ক্লাস করতে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও এরপরে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে বিষয়টা বলে রাখি বিভিন্ন রাজ্য থেকে তোমাদের পরীক্ষা পেছানোর জন্য কিন্তু দাবি উঠছে শুধুমাত্র স্টুডেন্টরা দাবি করছে তাই না শিক্ষকরাও কিছু অংশের দাবি করছে এবং অভিভাবকরাও জোর কদমে দাবি করছে এই মুহূর্তে এ পরীক্ষা অবশ্যই হোক যাতে একটু পিছিয়ে যান আমার নিজেরও ব্যক্তিগতভাবে সেটাই মনে হয় যে প্রত্যেকটা ছাত্রছাত্রী পাঠ্যক্রম সম্পূর্ণ করার জন্য বা নিজেকে প্রস্তুতির জন্য বা সম্পূর্ণ সিলেবাসকে কমপ্লিট করার জন্য অন্ততপক্ষে এক মাস পাক একই সাথে সুপ্রিম কোর্টেও এই নিয়ে কিন্তু পিআইএল দাখিল করা হয়েছে এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট পরীক্ষা পেছানো নিয়ে কি রায় দেয় তার আগে প্রত্যেককে বলে রাখি আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যের বোর্ড কিন্তু যথা সময়ে পরীক্ষা নেবে ঘোষণা করে দিয়েছে এবং তোমাদের সাত তারিখে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এপ্রিল মাসের দু তারিখে আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেরকম বিষয় হবে একাদশ শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু একই রকম বিষয়টি ঘটবে কয়েকটি রাজ্য ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ করার জন্য সময়সীমা দিলেও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তথা বোর্ডের তরফ থেকে কিন্তু পরীক্ষা পেছানোর রকম ইঙ্গিত পর্যন্ত দেয়নি কাজেই তোমাদের প্রত্যেককে বলবো পড়াশোনা করতে আর বাদ বাকি তোমাদের কি মনে হয় এক মাস পিছিয়ে পরীক্ষা হলে ভালো হতো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো এছাড়া তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের অনেকের পরীক্ষা হয়ে গেছে অনেকের এখনও অর্থ সেমিস্টার বাকি আছে এ তোমাদের যে পরীক্ষা অনলাইনেই হচ্ছে যেটা তোমাদের প্রত্যেকেই জানিয়ে দিয়েছি কিন্তু এরকমও কিছু কলেজ রয়েছে ইউনিভার্সিটির আন্ডারে কিছু কলেজ রয়েছে যারা তো অনলাইনে পরীক্ষা নিচ্ছে এমনও একটা দুটো গোনাগন্তি কলেজ রয়েছে যারা অফলাইনে নেওয়ার পরিকল্পনা করছে অনেকে বলছে অফলাইনে নেবেই বলছে দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের অফলাইনে চাইলে নিতেই পারে কিন্তু তোমাদের ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট এ সেটাও কিন্তু অফলাইনে নিতেই পারে কিন্তু তোমাদের থিওরিটিক্যাল যে এক্সাম আছে সেটা অনলাইনে নেওয়ার কথা তোমাদের কোনো ছাত্রছাত্রীর অফিশিয়াল অফিসিয়াল অফলাইনে পরীক্ষা হচ্ছে এ যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছ অবশ্যই এরকম কোনো নোটিস থাকলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করো আমার মনে হয় না এরকম কোনো নোটিস এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে তোমরা এরকম কোনো নোটিশ পেলে বা তোমাদের কলেজ বললে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো এবং ওই নোটিশটি তোমরা ইনস্টাগ্রাম আইডি এখানে দেখতে পাচ্ছ এখানে সরাসরি যোগাযোগ করো তোমাদের মধ্যে অনেকেই পরীক্ষা দিয়ে ফেলেছ এবং আমাকে জানিয়েছো যে আমরা খুব ভালো পরীক্ষা দিয়েছি তোমরা যারা পরীক্ষা দিয়েছ অবশ্যই কমেন্টে জানো কীরকম পরীক্ষা দিলে যারা দিচ্ছ তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে এবং যারা পরীক্ষা দাও নি তোমরা কীরকম নম্বরের আশা করছো কত নম্বর পেতে পারো কলেজের যারা ছাত্রছাত্রী আছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু একেবারেই জানাতে ভুলো না